বাংলাদেশের লোকদের ইমান যায় না, কারণ তাদের কলবের সাথে ইমান তারা সুপার গুলো দিয়ে লাগাইছে। তাই মাজারে সেজদা দে, পীরের পরে সেজদা দে, তারপরে নিজকে মুসলমান দাবি করছে। মক্কার লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাফ, নায়লা, ইয়াগুস, ওদের পায়ে সেজদা দিয়া মক্কার লোকেরা যদি মুশরিক হয়, তুমি পীরের পায়ে মাজারে সেজদা দিয়া তুমি মুসলমান কেন থাকে এমনি থাকবা? নিশ্চয় তুমি একই ফতুয়ায় মুশরিক হইয়া যাইবা। কিন্তু কে কারে বুঝাবে? পীরের পায়ে সেজদা দিয়া হে আবার জুমার নামাজেও যায়, জুমার নামাজে খাড়াইয়া কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই, তোমারই গোলামি করি। আল্লাহ কয় গতকালে না তুই ফিরে রে সেজদা দিলি। আবার ভাইরা, পীরের পায়ে সেজদা, মানুষের পায়ে সেজদা এলাও না, ডিজেলাও এটা গ্রহণযোগ্য না। আল্লাহর ফয়সালা, সূরা বনী ইসরাঈল পড়বেন 3 নম্বর রুকু, ওয়া কাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়্যা। আল্লাহর ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে শুধু কার? কথা বলুন জোরে বলেন, ইবাদত হবে কার? সব ইবাদতের মাঝে ইমানের পরে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ, আর নামাজের মাঝে শ্রেষ্ঠ অঙ্গের নাম হলো সিজদা। তাই মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। সিজদা হবে শুধু কার? আল্লাহর। ইবাদতের মাঝে সিজদা হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবেন আপনি শিরিককারী হয়ে যাবেন, ইমানটা শেষ হয়ে যাবে। এখন আমাদের দেশে যারা সেজদা নেয় ওই পীর সাহেব হুজুররা আল্লাহর কোরআনের নতুন ব্যাখ্যা দাঁড় করাচ্ছে, তারা বলতেছে আমরা তো ফিরকে ইবাদতের নিয়তে সেজদা দেই না। তাদের সেজদার নাম নাকি সেজদায় তাজিমি, তাজিমি সেজদা। তারা দলিল দেয় আদম আলাইহিসসালামকে যদি ফেরেশতারা সেজদা দিতে পারে, ফেরেশতারা মুশরিক না হয়, তাহলে পীর সাহেবকে মুরিদ কেন দিতে পারবে না সেজদা? যদি অন্যকে সেজদা দিলে মুশরিক হওয়া লাগতো, তাহলে ফেরেশতারাও তো মুশরিক হতো। শরীয়তের মৌলবীরা বুঝে না, শরীয়তে জায়েজ নাই মার পথে জায়েজ আছে। শরীয়তের হুজুররা কেমনে বুঝবে 30,000 জহেরি 70,000? তারা ধোকা দিয়া তোমাদের ইমান ধ্বংস করছে। শোনো ভাই, আদমকে ফেরেশতারা সেজদা দিছে, কোরআনে সূরা বাকারার সে আয়াত, আবু বকর কি পড়ে নাই? কথা বলতে হবে। হযরত ওমর কি পড়েন নাই? ওসমান আলী কি পড়ে নাই? যদি ওই দলিল দিয়া ফিরকে মুরিদ সেজদা দেয়া জায়েজ হতো, রাসূলের সে বড় পীর সাহাব আর কে আছে? সাহাবীদের সে বড় মুরিদ আর কে আছে? সাহাবারা বিশ্ব নবীকে সবচেয়ে বেশি সেজদা দিতেন, অথচ সাহাবারা আবু বকর ওমর ওসমান রাসূলকে জীবনে একবার সেজদা দিয়েছেন, হাদিসে পাওয়া যায় না। তারা তোমাদের ইমান চুরি করে ফেলছে। আল্লাহ ছাড়া কারোকে সেজদা দিবা না, মাথা নত করবা না। যারা শিরিক করে ফেলেছ এখনো তাওবা করার সুযোগ আছে না? নাই। ও যুবক ভাইরা, মাহফিলের আয়োজন করেছো বড় ভালো, তোমাদেরকে ধন্যবাদ জানাই, দোয়া করি এই গোবিন্দপুর বুটিয়া কান্দি এলাকার যুবকেরা হীরক খন্ড সোনার টুকরা কোটা এলাকার যুবকেরা গানের আয়োজন করে, আর এলাকার যুবকেরা তাফসির মাহফিলের আয়োজন করেছে দ্বিতীয়বারের মতো। আল্লাহর কাছে দোয়া করে যাই, আল্লাহ যুবকগুলোকে হযরত ওমরের মতো ইমান দিয়া দাও, হযরত খালেদের মতো দীনের মুজাহিদ বানায় দাও। কিন্তু শোনো যুবক, অন্ধকার হাতের মোমবাতি হইও না,
চকওয়ালার হাতের মোমবাতি হও। অন্ধ যদি মোমবাতি হাতে নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায়া থাকে, ওই মোমবাতির আলো দিয়ে চকওয়ালারা ঠিকে পথ চিনে রাস্তা ধরে আগায়া যাবে। যত মোমবাতির আলো জ্বলুক, অন্ধ নিজে কিন্তু দিক পায় না, কারণ তার চোখ নাই। মাহফিল দিয়েছ হেদায়াত, যদি তুমি না নাও ওই মাহফিল তোমার কাছে আসবে না। অন্ধের হাতের মোমবাতি হইও না। আপনারা যারা শুনছেন আলোচনা, আলোচনা বাড়ি নেবেন, শিরিক করবেন না। শুধুমাত্র খ্রিস্টানরাই শিরিক করে, ভণ্ড পীরের মুরিদরাই শিরিক করে তা নয়।